কিছু মানুষ সবসময় চাই চাই ভাব থাকে, তাদের জন্য অনেক কিছু হয়। তবে এই নিয়ে বিষপুরের মানুষ কিছু ভাবছে না, এলাকার মানুষ এখন বিশ্বকাপ চলছে, খেলাটাকে উপভোগ করতে চাইছে। আর বিষপুরের মানুষ চাই এলাকায় উন্নয়ন, যেটা বিগত 2.5 থেকে 3 বছর পুরো বন্ধ হয়ে গেছিল। আমরা চাই অর্জুন দা সাংসদ হয়েছে, আমি বিধায়ক আছি, আবার নতুন উদ্যমে এই এলাকায় উন্নয়ন হবে। অংশু পাণ্ডায় দিল্লি গেলেন, বিজেপির 4-4 কর্মে সহিও করলেন, কিন্তু আবার তৃণমূলে ফিরে গেলেন, আপনার সঙ্গেই ছিল দিল্লিতে? আমার সাথে ছিল না, বঙ্গভবনে ছিল। আর 2 নম্বর, এটা মানুষ বিচার করবে কার সাথে গেলে কী হবে না করবে, মানুষ দেখছে বুঝছে। অংশুমানদার এগেনস্টেই অনাস্থা এনে কয়েকজন অনাস্থা এনেছিল, তারাও আজকে অংশুমানদারের সাথে আছে। পলিটিক্সে শেষ বলে কিছু হয় না, আগামী দিন দেখবে না তো অংশুমানদায় বিজেপির বড় নেতা হচ্ছে। এখানে 12 জন যোগ দিয়েছে, তারা কি ফিরবে কেমন হচ্ছে? 12 জনের মধ্যে 50% আমার সাথে এখনই যোগাযোগ করছে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, www.youtube.com/channelhindustan।